হ্যালো ভিউয়ার্স, আশা করি সমস্তে ভালরে থিব এবং পরীক্ষা পাই ফার্স্ট সেমিস্টার পিলা মানে জোরসোর প্রস্তুতি আরম্ভ করদবনি। কারণ মু ডক্টর সুধা এইচওডি এনভায়রনমেন্টাল সাইন্স রঘুনাথ জি ডিগ্রি কলেজ কটক। 13 বর্ষর টিচিং এক্সপিরিয়েন্স অছি মোর এবং মোর অনুভূতি অভিজ্ঞতা কু পাথেয় করি মু তুমমানক সামনারে আজি গোটে নুয়া এডুকেশনাল ভিডিও গোটে কু স্বাগত করছি, যেউথিরে আজি আমি তোমার এইসিসি ওয়ান যেটা কি পরিবেশ অধ্যয়ন ও বিপর্যয় পরিচালনা তোমার বাধ্যতামূলক বিষয় বা কম্পলসরি পেপার ফর অল +3 ফার্স্ট সেমিস্টার বিএ বিকম বিএসসি স্টুডেন্টস। তেমন তোমার এই কোর্স তোমার ইউনিট 3 চারিটা ইউনিট অছি, তেমন আজ আমি ইউনিট 3 চারি নম্বর ক্লাস ডিসকসন করিবা। আ পূর্বরু মু ইউনিট 1 ইউনিট 2 সব ডিসকসন করি সারিছি, সেগুলি সব মোর প্লে লিস্টরে অছি। তেমন তুমি মো চ্যানেল বা মো না সুধা মই বেহুরা মারিলে মো চ্যানেলটি পাইযিব এবং সেই চ্যানেলে তুমি সব কিছু ভিডিও রেকর্ডেড অছি দেখিপারিব পড়িপারিব এবং পরীক্ষা পাই প্রিপেয়ার করিপারিব। তেমন আর বেশি কিছু সময় নষ্ট করিবানি, ভিডিওটি সিধা আরম্ভ করা যা। এবং ভিডিওটি আরম্ভ করা পূর্ব তুমি সমস্ত অনুরোধ করবি সেই গোটিয়ে কথা, তেমন প্লিজ যে মো চ্যানেলটি সবসক্রাইব করে না প্লিজ টিকি সবসক্রাইব করে দিও। আউ যে নূয়া আসছ আজি, তেমন পূর্ব যেতে রেকর্ডেড ভিডিও তুমি মানে দেখিকি তুমি নিজ পরীক্ষা পাই ভালোভাবে প্রিপেয়ার হো এবং তুমি এই চ্যানেলরু সবকিছু পাই যাই পারিব। তোমার ইম্পর্টাণ্ট কোশ্চিনস এবং তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চিনস এই এইসিসি ওয়ান এনভায়রনমেন্ট স্টডি ডিজাস্টার ম্যানেজমেন্টর, তা ছড়া তুমি তোমার সিলাবসে যা যা অছি ইউনিট ওয়াইজ সবকিছু তুমি এইটি ক্লাস পাইযিব। তেমন খালি গোটে সবসক্রাইব কর আর সাংমান সেয়ার কর, ওকে? আচ্ছা, বর্তমান আজির ক্লাসর আমার বিষয়বস্তু রয়েছে অসুরক্ষিততা আকলন ও বিপদ বিশ্লেষণ। তেমন তুমি জাঁচ আমার যে হাজার্ড অছি, হাজার্ড কোণ না বিপর্যয় আমি ডিসকসন করলে ডিজাস্টর আউ হাজার্ড। তেমন ডিজাস্টর বা বিপর্যয়ে আমি কোণ সববে অসুরক্ষিত হয়ে পড়ে, তেমন আমি আজ এই অসুরক্ষিততা আকলন কহিলে কোণ বুঝে এবং বিভিন্ন প্রকার বিপর্যয় কিপর অসুরক্ষিততা আকলন করা যাচ্ছি এবং বিপদক বিশ্লেষণ করা আজ মানে রিস্ক কোণ হল। তেমন যাকে আমি ইংলিশ টার্ম কুচে ভালনারেবিলিটি আসেসমেন্ট আন্ড রিস্ক আনালিসিস, এই বিষয়ে আজর আমার আলোচনার বিষয়বস্তু রইব, ঠিক আছে? আচ্ছা, বর্তমান চালো তাহলে দেখিবা কোণ। দেখো পিলা মানে অসুরক্ষিততা আকলন কহিলে আমি কোণ বুঝুছি, বিপর্যয় প্রতি তুমি জাঁচ যে অসুরক্ষিততার অনেক প্রকার সংজ্ঞা হয়ে পড়ে। কারণ কোণ না বিভিন্ন প্রকার বিপর্যয় পরিচালনা করুথিবা সরকারি সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন পাই কার্য করুথিবা অনুষ্ঠান, প্রত্যেকঙ্কর বিপর্যয় বিষয়ে ধারণা ও মানসিকতা ভিন্ন নাই কি? তেমন সমস্তঙ্কর সাধারণত তাঙ্কর মনরে এই বিপর্যয় প্রতি ধারণা সব ভিন্ন ভিন্ন থাকে। তেমন মিলিত জাতিসংঘ আমার গোটে অছি, তোমার জাঁচ ইউনাইটেড নেশনস, তার বিপর্যয় ক্ষতি হ্রাস কার্যালয় গোটে অছি যাকে আমি কৌছে ইউনাইটেড নেশনস অফিস অফ ডিজাস্টার রিস্ক রিডকশন হল। তাঁকা প্রদত্ত সংজ্ঞা অনুসারে সে সংজ্ঞা দিয়েছেন বিপর্যয়ের, তেমন বিপর্যয় প্রতি অসুরক্ষিততা আকলন হচ্ছে হল। তেমন আমি এই যে অসুরক্ষিততা বা ভালনারেবিলিটি আমি পড়ুছে তার মানে কোণ দিয়েছি তোমার ইউনাইটেড নেশন বা মিলিত জাতিসংঘ বিপর্যয় ক্ষতি হ্রাস কার্যালয় না জনে ব্যক্তি উপরে অথবা গোটিয়ে গোষ্ঠী উপরে বিপর্যয়ের ভৌতিক সামাজিক অর্থনৈতিক ও পরিবেশীয় কারক গুড়িকর প্রভাব বা প্রবণতা কু বুঝাই থাকে, বুঝিলা? আচ্ছা, অসুরক্ষিততা দেখ, অসুরক্ষিততা হচ্ছে বিপর্যয় দ্বারা প্রভাবিত ব্যক্তির মন উপরে বিপর্যয়ের বিভীষিকা যোগ সৃষ্টি হয়েছিবা ভয় হল। অন্য ভাবে কহিলে অসুরক্ষিততা হচ্ছে বিপর্যয় সময়ের ଏହାକୁ ମୁକାବିଲା ନକରିପାରିବା ଏବଂ ବ୍ୟକ୍ତି ଶାରୀରିକ ମାନସିକ ଆର୍ଥିକ ଅକ୍ଷମତା ଯୋଗୁଁ ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ଆକ୍ରାନ୍ତ ବା ପ୍ରଭାବିତ ହେବା ହେଲା। ତେଣୁ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ତୁମର ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ ବାସ କରୁଥିବା ଲୋକମାନେ ପାର୍ବତ୍ୟ ଅଞ୍ଚଳରେ ବାସ କରୁଥିବା ଲୋକଙ୍କ ଠାରୁ ବନ୍ୟା ବିପର୍ଯ୍ୟୟ ପ୍ରତି ଅଧିକ ଅସୁରକ୍ଷିତ ଓ ପ୍ରବଣ ନାହିଁ କି? ସେହିପରି ଜଣେ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ଦ୍ୱାରା ଆକ୍ରାନ୍ତ উষ্ম প্রবাহ প্রত্যেক অধিক প্রবণ ও অসুরক্ষিত, তাকে সবুলে কোণ
उष्म प्रवाह हेला माने ताकु सनस्ट्रोक होवार बहुत पॉसिबिलिटी थाय। तेणु जे उच्च रक्तचाप रे जी आक्रांत अछि तार उष्म प्रवाह रे सनस्ट्रोक होवार अधिक प्रवण बा से अधिक असुरक्षित होइ पड़े हेला। तापर गोटे विपर्जय प्रति असुरक्षितार विभिन्न कारण थाय यथा सामाजिक अर्थनैतिक प्राकृतिक राजनैतिक दारिद्रता बेरोजगारी अशिक्षितता मद्यपान घरोई कली इत्यादि जो होइपारे नाही। तेणु असुरक्षितता बा जो गुटाक आम भनरेबिलिटी बोली कहूचे तार विभिन्न प्रकार अछि। कौन कौन से प्रकार गुड़िक ना प्रथम हेला प्राथमिक असुरक्षितता, द्वितीय हेला द्वितीयक असुरक्षितता, तृतीय हेला शारीरिक असुरक्षितता। प्राथमिक असुरक्षितता कौन ना प्राथमिक असुरक्षितता विपर्जय द्वारा घटिथिबा भीषण क्षय क्षति और प्रवणता सहित संपर्कित। द्वितीयक कौन ना जणे व्यक्ति राज्य और देशर प्राकृतिक विपर्जय परिचालना पाई आवश्यक होउथिबा जो संबल दरकार आमर हेला अभाव जो प्रकाश पाउथिबा दुर्बल प्रतिक्रिया। तापर देख शारीरिक असुरक्षितता कौन ना एठार क्षतिर मानदंड 0-10 स्केल मपा जाए थाए। यदि उदाहरण दबा कौन ना गोटे काठ घर भूमिकंप द्वारा संपूर्ण भांगी जीव ना तेणु यह द्वारा क्षय क्षति परिमाण कम किंतु काठ घर टी निया द्वारा संपूर्ण ध्वंस हो जीव घूर्णिबात्या द्वारा मध्य संपूर्ण भांगी जाई पारे बुझेला। तेणु तुमर अच्छा ये गला तुमर कौन शारीरिक असुरक्षितता हला। तापर देखो अर्थनैतिक कौन ना विपर्य प्रभाव जन व्यक्तिर व्यवसाय संपूर्ण नष्ट हो जाए ना तेणु व्यक्ति वृत्ति हर बेरोजगार हो पारे ना। उदाहरण स्वरूप कौन ना स्वल्प रोजगार करुवा व्यक्ति मैंने दुर्बल आर्थिक अवस्था जो विपद संकु घरे बास करपरी से मैंने विपर्जय द्वारा अति सहजे प्रभावित होती लोक मैंने रोजगार हर है। देख सामाजिक असुरक्षितता बा सोशियाल भनरेबिलिटी कौन जमी आम गर्भवती महिला हेले शिशु वयस्क व्यक्ति दृष्टिहीन व्यक्ति अन्य भाव में शारीरिक अक्षम व्यक्ति मैंने साधारण सक्षम व्यक्ति मान अपेक्षा विपर्जय द्वारा अधिक मात्रा में प्रभावित होता है। उदाहरण स्वरूप कौन ना आम देखीचे जे विपर्जय समय शिशु महिला और वयस्क व्यक्ति अधिक प्रभावित होवार प्रमाण रही। तापर आउ गोटे देखिए आस परेश असुरक्षितता कौन बा एनवायरमेंटल वल्नरेबिलिटी तेणु पृथ्वी विभिन्न अंचल रही उद्भिद समूह प्राणीजाति परिसंस्था और जैव विविधता विपर्जय द्वारा भिन्न भिन्न भाव में प्रभावित होता है बुझेला। उदाहरण स्वरूप विभिन्न प्रकार विपर्जय द्वारा विषुव मंडल जीव मान नातिशीतोष्ण मंडल जीव मान अपेक्षा अधिक मात्रा प्रभावित होवार देखा जाए। तापर देखो नीतिदिनिया असुरक्षितता कौन ना एव्रीडे वल्नरेबिलिटी कौन गरीब परिवार व्यक्ति मैंने सबुदिने शारीरिक असुस्थता कुपोषण बेरोजगारी स्वल्प रोजगार पारिवारिक हिंसा मद्यपान निरक्षरता परि समस्यार सम्मुखीन होती से मानकर प्रगति पाई यही समस्या गुड़िक सबुठारु बड़ प्रतिबंधक है। तापर आउ गोटे देख व्यक्तिगत असुरक्षितता बा इंडिविजुआल वल्नरेबिलिटी सेटा कौन ना यह प्राकृतिक विपर्जय द्वारा प्रभावित व्यक्ति विशेष सहित संपर्कित है। तापर देख सामूहिक असुरक्षितता बा कलेक्टिव वल्नरेबिलिटी यह प्राकृतिक विपर्जय द्वारा प्रभावित होता गोष्ठी अंचल देश सहित संपर्कित है। तेणु ये सब है विभिन्न प्रकार असुरक्षितता एवं तार उदाहरण। हाँ तापर देखिए आस विपद विश्लेषण बा रिस्क एनालिसिस कौन तेणु प्राकृतिक विपर्जय द्वारा होता क्षय क्षतिर परिमाण विश्लेषण करें जना पड़ो जे मनीष एवं तार परेश विपर्जयर प्रभाव बहुत व्यापक और भीषण ना। तेणु जड़े व्यक्ति निजर व्यक्तिगत प्रचेषा द्वारा विपर्जय जनित क्षय क्षतिर वर्णना करने संपूर्ण असंभव। हाँ तेणु भौगोलिक अवस्थिति तथा सामाजिक अर्थनैतिक असुरक्षितता जो भारत पृथ्वीर गोटे सबुठारु अधिक प्राकृतिक विपर्जय प्रवण देश भाव परिचित। देशर साधारण जनता निज निजर आर्थिक और सामाजिक दुर्बलता जो
ବନ୍ୟା ପ୍ରଭାବିତ ଓ ଭୂମିକମ୍ପ ପ୍ରବଣ ଅଞ୍ଚଳ ଗୁଡ଼ିକରେ ବହୁ ସଂଖ୍ୟାରେ ବାସ କରି ଆସୁଛନ୍ତି। ଏହି ସମସ୍ୟା ସହିତ ବିପର୍ଯ୍ୟୟ ପୂର୍ବାନୁମାନରେ ଅନିଶ୍ଚିତତା ଏବଂ ଭୟାବହତା ବିଷୟରେ ଠିକ୍ ଆକଳନ ହୋଇନଥିବା ଯୋଗୁଁ ଆମ ଦେଶର କ'ଣ ହୁଏ ନା ଆମ ଦେଶର ଲୋକମାନେ ବାତ୍ୟା ବନ୍ୟା ମରୁଡ଼ି ଭୂସ୍ଖଳନ ସୁନାମି ଉଷ୍ମ ପ୍ରବାହ ବିଜୁଳି ପରି ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ବହୁ ମାତ୍ରାରେ ପ୍ରଭାବିତ ହେଉଛନ୍ତି। ନାଇଁ କି ଇଏ ଗଲା ତୁମର କ'ଣ ବିପଦ ବିଶ୍ଳେଷଣ ବା ରିସ୍କ ଆନାଲିସିସ୍। ତାପରେ ଦେଖିବା ସେ ଭାରତରେ ଅସୁରକ୍ଷିତତା ଆକଳନ ଓ ବିପଦ ବିଶ୍ଳେଷଣ ଭାରତରେ କେମିତି କ'ଣ ହେଉଛି। ତେଣୁ ତମେ ଜାଣିଛ ଆମର ଭାରତ ବନ୍ୟା ମରୁଡ଼ି ବାତ୍ୟା ଭୂମିକମ୍ପ ଭୂସ୍ଖଳନ ଉଷ୍ମ ପ୍ରବାହ ଜଙ୍ଗଲ ନିଆଁ ବିଜୁଳି ପରି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ନାହିଁ କି। ତେଣୁ ଭାରତର 35 ରାଜ୍ୟ ମଧ୍ୟରୁ 27 ରାଜ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ। ଯେମିତିକି ପ୍ରାୟ 58.6% ଭୂମିକମ୍ପ ପ୍ରବଣ, 12% ଭୂମି ବନ୍ୟା ପ୍ରବଣ, ଦୀର୍ଘ 2516 କିଲୋମିଟର ଲମ୍ବ ଉପକୂଳ ରେଖା, ପ୍ରାୟ ପ୍ରତିବର୍ଷ 6-7 ଛୋଟ ବଡ଼ ବାତ୍ୟା ଓ ସୁନାମି ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ, ହିମାଳୟ ଉତ୍ତରାଖଣ୍ଡର ପାହାଡ଼ିଆ ଭୂମି ଭୂସ୍ଖଳନ ଓ ବରଫ ପାହାଡ଼ ଖସିବା ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ଏବଂ ମୋଡ଼ ଚାଷ ହେଉଥିବା ଜମିର ପ୍ରାୟ 68% ମରୁଡ଼ି ପ୍ରପୀଡ଼ିତ। ନାଇଁ ତେଣୁ ଭାରତର ବିଭିନ୍ନ ଭୌଗୋଳିକ ଅଞ୍ଚଳ ଯଥା ହିମାଳୟ ପାର୍ବତ୍ୟ ଅଞ୍ଚଳ, ଉର୍ବର ସମତଳ ଅଞ୍ଚଳ, କେନ୍ଦ୍ରୀୟ ମାଳ ଅଞ୍ଚଳ, ଦୀର୍ଘ ଉପକୂଳ ଅଞ୍ଚଳ ପ୍ରତ୍ୟେକ ଭିନ୍ନ ଭିନ୍ନ ପ୍ରକାର ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ। ଯେପରି ହିମାଳୟର ପାର୍ବତ୍ୟ ଅଞ୍ଚଳ ଭୂସ୍ଖଳନ ଭୂମିକମ୍ପ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ, ଉର୍ବର ସମତଳ ଅଞ୍ଚଳ ପ୍ରାୟ ପ୍ରତିବର୍ଷ ବନ୍ୟା ଦ୍ୱାରା ମଧ୍ୟ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ। ନାହିଁ କି ତେଣୁ ତମର ସମତଳ ଅଞ୍ଚଳରେ କ'ଣ ହେଇଥାଏ, ବନ୍ୟା ହେଇଥାଏ। ଆଉ କ'ଣ ନା ଦେଶର ଶୁଷ୍କ ମରୁ ଅଞ୍ଚଳ ମରୁଡ଼ି ଓ ଦୁର୍ଭିକ୍ଷ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ, ଯେମିତି ରାଜସ୍ଥାନ ହେଲା, ତୁମର ଅନ୍ୟାନ୍ୟ ମରୁଭୂମି ହେଲା, ଏବଂ ଉପକୂଳ ଅଞ୍ଚଳ ଯେମିତି ଆମେ ରହୁଛେ ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ, ସେଗୁଡ଼ିକ କ'ଣ ନା ପ୍ରବଳ ସାମୁଦ୍ରିକ ବାତ୍ୟା ବର୍ଷା ବନ୍ୟା ଦ୍ୱାରା ଧ୍ୱଂସ ବିଧ୍ୱସ୍ତ ହୋଇଥାଏ। ନାହିଁ ତାପରେ ଦେଖିବା ସହ ଦାରିଦ୍ର୍ୟ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ଅସୁରକ୍ଷିତତା କ'ଣ, ତେଣୁ ଅଭାବ ଦରିଦ୍ରତା ଓ ସ୍ୱଳ୍ପତା ବିପର୍ଯ୍ୟୟ ଅସୁରକ୍ଷିତତା ସହିତ ଉତପ୍ରୋତ ଭାବେ ଜଡ଼ିତ। ଏହା ଗୋଟିଏ ମୁଦ୍ରାର 2 ପାର୍ଶ୍ୱ ସଦୃଶ୍ୟ, ତେଣୁ କାରଣ ସମାଜର ଦରିଦ୍ର ଲୋକ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ସବୁଠାରୁ ବେଶୀ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ, ଏବଂ ଗରିବ ବ୍ୟକ୍ତିମାନେ ସାଧାରଣତଃ ବିପଦ ପ୍ରବଣ ସ୍ଥାନରେ ବାସ କରିଥାନ୍ତି। ସେମାନଙ୍କ ପାଖରେ ଅର୍ଥ ନଥାଏ ଗୋଟେ ସୁରକ୍ଷିତ ଭଲ ଘର କରିବା ପାଇଁ ବା ଭଲ ଜାଗାରେ ବସବାସ କରିବା ପାଇଁ, ତେଣୁ ଅସୁରକ୍ଷିତ ସ୍ଥାନ ଓ ଅସୁରକ୍ଷିତ ଘରେ ବସବାସ କରୁଥିବାରୁ ସେମାନେ ବନ୍ୟା ବାତ୍ୟା ଉଷ୍ଣ ପ୍ରବାହ ଭୂମିକମ୍ପ ମରୁଡ଼ି ଦ୍ୱାରା ଅଧିକ ଭାବରେ ପ୍ରଭାବିତ ହୋଇଥାନ୍ତି ହେଲା। ତାପରେ ଆମର ତମେ ଜାଣିଛ ପ୍ଲାନିଂ କମିଶନ ଅଛନ୍ତି, ଯେ ଯୋଜନା କମିଶନ, ସେ ଗୋଟେ ବିବରଣୀ ଦେଇଛନ୍ତି। ତାଙ୍କ ବିବରଣୀ ଅନୁସାରେ ଭାରତର ପୂର୍ବ ଓ ପଶ୍ଚିମ ଉପକୂଳ ବାତ୍ୟା ପ୍ରବଣ, ଭାରତର ପ୍ରାୟ 4 ଲକ୍ଷ ହେକ୍ଟର ଭୂମି ବନ୍ୟା ଓ ଭୂମିକ୍ଷୟ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ, ପ୍ରାୟ 68% ଚାଷ ଜମି ମରୁଡ଼ି ପ୍ରବଣ, ଭାରତର ମୋଟ ଭୂମିର ପ୍ରାୟ 55% ଭୂମିକମ୍ପ ପ୍ରବଣ, 3-4 ମାନ ବିପଦ ଅଞ୍ଚଳ ମଧ୍ୟରେ ରହିଛି ହେଲା। ତାପରେ ଉପହିମାଳୟ ଓ ପଶ୍ଚିମ ଘାଟ ଅଞ୍ଚଳ ଭୂସ୍ଖଳନ ପ୍ରବଣ ହେଲା। ଏଇଟା ଗଲା କିଏ କହିଛନ୍ତି, ଆମର ଯୋଜନା କମିଶନଙ୍କ ବିବରଣୀ। ତାପରେ ଅସୁରକ୍ଷିତ ଆକଳନ କ'ଣ ନା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିପର୍ଯ୍ୟୟ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହେଉଥିବା ଘରକରଣା, ଗୋଟିଏ ଦଳର ଲୋକ, ଗୋଟିଏ ଗୋଷ୍ଠୀ, ଗୋଟିଏ ଅଞ୍ଚଳ, ଗୋଟିଏ ରାଜ୍ୟର ଶୃଙ୍ଖଳିତ ନିୟମବଦ୍ଧ ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ। ତେଣୁ ବିପର୍ଯ୍ୟୟ ପରିମାଣର ମୂଲ୍ୟ ନିର୍ଦ୍ଧାରଣ କରା ହୋଇଯିବା ପରେ ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦ୍ୱାରା ଅସୁବିଧା ଗୁଡ଼ିକ ଦୂର କରାଯାଇପାରିବ ଏବଂ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକର ଉପଶମ ପାଇଁ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇପାରିବ ହେଲା। ତେଣୁ ତମେ ଯଦି ଦେଖିବ କ'ଣ ନା ସମସ୍ୟା, ଯଦି ଭୂମିକମ୍ପ କଥା ଦେଖିବା, ଗୋଟିଏ ଭୂମିକମ୍ପ ପ୍ରବଣ ସହରରେ ଭୂମିକମ୍ପ ପ୍ରତିରୋଧ ନକ୍ସା ଅନୁସାରେ ଗୃହ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଯଦି ସମ୍ପାଦନ କରାଯାଇପାରିବ ତାହେଲେ କ'ଣ ହବ ନା ଆମର କ୍ଷୟକ୍ଷତି ବହୁତ କମ୍ ହବ। ତେଣୁ ଯୋଜନା ଗୁଡ଼ିକର ଅଗ୍ରଗତି ପାଇଁ ଆଇନର ବ୍ୟବସ୍ଥା ହେବା ମଧ୍ୟ ଦରକାର ହେଲା। ତେଣୁ ଜିରୋ କାଜୁଆଲିଟି ହେଉଛି, ଶୂନ୍ୟ ମୃତ୍ୟୁ ହେଉଛି ଗୋଟେ ବହୁତ ବଡ଼ କ'ଣ ତୁମର ଟାର୍ଗେଟ। ତେଣୁ ବିପର୍ଯ୍ୟୟ ସମୟରେ ଉଭୟ ଧନ ଓ ଜୀବନ ନଷ୍ଟ ହୋଇଥାଏ, କିନ୍ତୁ ଧନ ସମ୍ପତ୍ତିକୁ ହରାଇବା ଅପେକ୍ଷା ପ୍ରିୟଜନକୁ ହରାଇବା ପରିବାର ଲୋକଙ୍କୁ ଅଧିକ କଷ୍ଟ ଦେଇଥାଏ। 1998 ଓ 1999 ମହାବାତ୍ୟା ସମୟରେ ଓଡ଼ିଶାର କେବଳ ଜଗତସିଂହପୁର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରୁ ପ୍ରାୟ 10,000 ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ସେହି ସମୟରେ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ମହାବାତ୍ୟା ପରି ଏକ ଭୟଙ୍କର ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ବିଷୟରେ କୌଣସି ଧାରଣା ନଥିଲା। ତେଣୁ ମଣିଷ ପୂର୍ବ ଅନୁଭୂତିରୁ ଶିକ୍ଷା ଲାଭ କରିଥିଲା। 1999 ମହାବାତ୍ୟା ଓଡ଼ିଶା ସରକାର ଓ ସାଧାରଣ ଜନତାଙ୍କୁ ଅନେକ ଶିକ୍ଷା ଦେଇଛି। ଏହି ପୂର୍ବ ଅନୁଭୂତିର ସହାୟତାରେ ଓଡ଼ିଶା ସରକାର ବାତ୍ୟା ପୂର୍ବବର୍ତ୍ତୀ, ବାତ୍ୟା ସମୟ
ଓ ବାତ୍ୟା ପରବର୍ତ୍ତୀ କାଳରେ କିପରି ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା କରାଯାଇପାରିବ ସେ ବିଷୟରେ ଯଥେଷ୍ଟ ଅନୁଭୂତି ଚାହୁଁଛନ୍ତି ଏବଂ ଏସବୁ କ'ଣ ଆମେ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିବା ଯେ ବାତ୍ୟା ପୂର୍ବବର୍ତ୍ତୀ ବାତ୍ୟା ସମୟ ଓ ବାତ୍ୟା ପରବର୍ତ୍ତୀ କାଳରେ କିପରି ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା କରାଯାଇପାରିବ। ଫଳସ୍ୱରୂପ 1998 ଠାରୁ ଓଡ଼ିଶା ଉପକୂଳ ପ୍ରତିବର୍ଷ ବଡ଼ ବଡ଼ ବାତ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଲେ ମଧ୍ୟ ବାତ୍ୟା ଜନିତ ଜୀବନହାନି ପ୍ରାୟ ଶୂନ୍ୟ ଠାରୁ 1 ଅଙ୍କ ମଧ୍ୟରେ ରହିଛି। ଏହା ସାରା ବିଶ୍ୱରେ ବାତ୍ୟା ପରିଚାଳନାର ଏକ ବିରଳ ସଫଳତା। ଏହି ନମୁନାକୁ ଶୂନ୍ୟ ମୃତ୍ୟୁ ବା ଜିରୋ କାଜୁଆଲିଟି ବୋଲି କୁହାଯାଏ ହେଲା। ତେଣୁ ଏଇ ଥିଲା ଆଜିର ଆମର ଆଲୋଚନାର ବିଷୟବସ୍ତୁ। ଆଶା କରେ ଭିଡ଼ିଓଟିକୁ ଭଲ ଭାବେ ବୁଝିପାରିଥିବ ଏବଂ ଆଜି ଆମେ ଏଥିରେ କ'ଣ ଜାଣିଲେ ନା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅସୁରକ୍ଷିତତା ଆକଳନ କହିଲେ କ'ଣ ବୁଝୁ, ଯୋଜନା କମିଶନଙ୍କ ବିବରଣୀ ଅନୁସାରେ ଆମର ଭାରତର କେଉଁ କେଉଁ ଭାଗକୁ କ'ଣ କ'ଣ ବିପତ୍ତି ଅଛି ସେ ତାଙ୍କ ବିବରଣୀରେ କ'ଣ କହିଛନ୍ତି ଏବଂ ତୁମର ବିପଦର ବିଶ୍ଲେଷଣ ବା ରିସ୍କ ଆନାଲିସିସ୍ ଏହିସବୁ ବିଷୟରେ ଆମେ ଆଜି ସମସ୍ତେ ଜାଣିଲେ। ତେଣୁ ଏଇଟା ତୁମେ ପଢ଼ିକିରି ନୋଟ୍ସ ନିଜର ବନେଇବାକୁ ତ ସମୟ ନାହିଁ ପରୀକ୍ଷା ନିକଟରେ, ତେଣୁ ଶୁଣିକିରି ଯେତିକି ମନେ ରଖିବ ବା ଏଗୁଡ଼ା ଦେଖି ଦେଖିକିରି ଯେତିକି ମନେ ରଖିବ ସେତିକି ପରୀକ୍ଷାରେ ଲେଖିବ, ଠିକ୍ ଅଛି। ଆଚ୍ଛା ଆଜି ଏଇଠି ରହିବା। ତେଣୁ ନିଜର ଯତ୍ନ ନେବ, ଭଲ ଭାବେ ପଢ଼ାପଢ଼ି କରୁଥିବୁ। ତେଣୁ ଯିବା ପୂର୍ବରୁ ପୁଣି ଥରେ ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି ଯେଉଁମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଭିଡ଼ିଓଟିକୁ ମୋର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ବା ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ବା ଲାଇକ୍ କରିନାହାନ୍ତି ବା ସେୟାର କରିନାହାନ୍ତି, ତେଣୁ ପ୍ଲିଜ୍ ମୋ ପାଇଁ ଟିକେ ମୋଟିଭେସନ୍ର ସୋର୍ସ ଟିକେ କରିବା ପାଇଁ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ଟିକେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ସେୟାର କରିଦିଅ ପ୍ଲିଜ୍। ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହୁଛି, ବାଏ।